হ্যালো, কে? কেমন আছো? এই তো ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভালো। খেলবা? হ্যাঁ, খেলা তো যায়। আরে কে অ্যাড দিতেছে? নয়ন অ্যাড দিতেছে কে দেখি। হ্যাঁ আপু, বলো কিছু বলবা। খেলবা নাকি? আর টিমটা প্রাইভেট দাও, আগে রিকোয়েস্ট আসতেছে। বলো। হ্যাঁ, আমার ছোট ভাই আর কি খেলোক, সমস্যা নেই। এটা হচ্ছে মানে আমার ফ্যান লিস্টে ছিল আর কি, আমার সাবস্ক্রাইবারে আর কি। হ্যাঁ, ওই আপুটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার, বলতে সেটা মেস করার জন্য। নাম কি আপুর? আপুর নাম তুমি জানি না? জাস্ট আজকে আমাকে ইনভাইট দিছে, চিনি না তো। আমার নাম পূর্ণিমা। তোমার? আমার নাম নয়ন। এই পূর্ণিমা, তোমার নামটা না অনেক সুন্দর। ইস, মিথ্যে কথা। আমি তোমাকে সব শিখাবো। তোমার বাসা কই? তো ঢাকায়। তোমার বয়সটা না অনেক কিউট। নয়ন, রিভাইভটা দিয়া যাও ভাই। আরে নয়ন, রিভাইভটা দিয়া যাও ভাই, ডাউন হয়ে গেছে ভাই। হ্যালো নয়ন। আরে ভাই, রিভাইভটা দিয়া যাও না রে ভাই, ডাউন হয়ে গেছে। কি রে শান ভাই, কখন মরলা? কি রে ছিলে বেশি ভাই, আধা ঘন্টা ধরে তোমার রিভাইভটা দেওয়ার জন্য। আমি তো শুনি নাই, কখন মরলা? আচ্ছা সমস্যা নাই, ক্লাসিক ম্যাচ তো খেলো তোমরা, খেলো, আমি একটা ম্যাচটা ব্যাক দিতে দিচ্ছি। ঠিক আছে, আমার কাছে তো টোকেনও নাই যে তোমার রিভাইভ করবো। আচ্ছা খেলো তোমরা, আমি ব্যাক দিতেছি। আরে না না না, সমস্যা নেই, নয়ন অনেক ভালো খেলে, ওর সাথে খেলো। আমি খেলতাম কিন্তু ওই যে আমার একটু কাজ আছে তো, আর একটু ইয়া না, র্যাঙ্ক ম্যাচ না, সমস্যা নেই, খেলো তোমরা। হ্যাঁ না না না, আমাকে নামাতে হবে। আর অসুবিধা নাই, বুঝে আসবে, আমি অনেক ভালো খেলি। না না আপু, তো খেলো, নয়ন ভালো খেলো, তুমি দেখো অনেক ভালো খেলে। আমি আমার একটু কাজ আছে, আমি বেরোচ্ছি, আর র্যাঙ্ক ম্যাচ হইলে বসে খেলতাম। ঠিক আছে, তোমরা খেলো, আমি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা শান ভাই, ওকে তাহলে যাও। ওকে ওকে, আমি ব্যাক দিচ্ছি, খেলো। আচ্ছা, আরে পূর্ণিমা। হ্যাঁ বলো। আরে তোমার আটকাইতাছো কে? ওজ থাকলে তো অনেক প্রবলেম। শালা একটা জিনিসই রে,
আসল কথা বলবি কি বলবো তোমাকে? সত্যি বলবি কি, তোমার না তোমার বয়সটা না ও বিলে বিলের, আর তোমার না পছন্দ হয়েছে আমার। লজ্জা করে না তোমার? ছি, হ্যাঁ তুমি জানলে কাটকাই দেখো, দেখো তোমার মনে কিছু বলতে পারবো না, তুমি তো ওর ফ্রেন্ড। বুঝছো ডাকতে চাই। আমি বলুম না, আমার শরম করে। হ্যাঁ ভাল লাগে, তোমার নামটা সুন্দর, কিন্তু আমি চাই অন্য কিছু ডাকতে তোমাকে। ডাকতে পারি তোমাকে? না মানে বলছি তো, তুমি শোনো না, কেন তুমি হবে না আমার জানো? তোমার নাম্বারটা দিবা? মরে যাবা, এদিকে আমার সাথে আসো। কি মোহব্বত, আহারে তুমি আসো, এই যান। ওই কলে যা, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি কি বলবো তোমায়? কেন তুমি জানো না? না তো নিমি সাবধান, তুমি আছো না? তুমি কাবারে থাকো, আমি মারতে থাকো। তুমি বই আনতে পারবে না? তুমি মরে গেছো আমার? আরে কলেজা, তুমি মরলা কিভাবে? মরনা বলছে মরতে না। আচ্ছা ওই যান।
তুমি তো মারা গেছো, আমিও মারা যাই, আমি থেকে কি করবো একা বলো। কি মোহব্বত আহারে, না না মরে যাই। আমি বলুম না, আমার শরম করে। এমনিতে নেট পিং খারাপ বুঝছো, চলো লবিতে যাই কথা বলি, মইরা যাই, আর তো ক্লাসিক মাইনাস হবে না। এ জান আমি মইরা যাই, অন্য ম্যাচগুলো খেলে তোমার প্রতি ম্যাচ বই আইনা দিব, আমি তো অনেক ভালো খেলি বুঝছো। আর তাহলে চলে আমি মরে যাই, ঠিক আছে, লবিতে যাই কথা বলি, চলো। আচ্ছা আসো ব্যাক করো লবিতে যাই আমরা, নেট পিং খারাপ তো, লবিতে যাই কথা বলি। ভাই সব টিম প্রাইভেট, হোয়াট দা উচকা গাইস, এই দেখো ম্যাচ থেকে বের হয়ে গেছে টিম প্রাইভেট। আজ আমি দেখি পূর্ণিমাকে অ্যাড দিয়ে দেখি, ওই দেখো পূর্ণিমাকে অ্যাড দিচ্ছি ভাই, দেখো মানে পুরা ম্যাচে পড়ায় বললো মেয়েটাকে ভাই, মানে আমার টিমে ভাই একটা মেয়ে আসছিলো খেলার জন্য, ওকে একটা নিস্তার দেয় নাই, মানে ওকে পটায় ফেলছে, দেখো টিম প্রাইভেট, ওরও টিম প্রাইভেট। তো গাইস এই ছিল ঘটনা, তো এই ছিল গাইস আমাদের ছোট্ট ভিডিও, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।